রাজকীয় চিকেন কিভাবে রান্না করতে হয়, যে যেসবগুলোকে জমিদারদের বাড়িতে রান্না হতো, জমিদাররা এইভাবে এই আইটেমই রান্না করতো, সেটা আমি এখন দেখাবো। এতে লাগছে আদা, রসুন, ধনে পাউডার গুঁড়ো, জিরে পাউডার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পিঁয়াজ আর দুটো ডিম ফাটিয়ে আমি এরকম এই সঙ্গে মারব। কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, চিকেনটাকে আমি আর আধ ঘন্টা আগে নুন দিয়ে নরম করেছি, নুন দিয়ে ভিজিয়ে রেখে নরম করেছি। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে ওই ভাঙা ডিম দুটো ফাটিয়েছি, এই দুটো আমি দিয়ে দিলাম।
পুরো মাছ ভাজে নিয়ে সে মাছ ভাজার মতো ভাজতে হবে। এগুলো খুব সময় লাগে, এগুলো খুব ভাগ আছে মোটা, সময় লেগে যাবে। অল্প আগে নুন দিয়ে দিই, সিদ্ধ করেছি তাই অল্প করে নুন দিই। তেজপাতা, ফোড়ন আর এই তিনটে বড় পেঁয়াজ, ফুটানো পেঁয়াজ, Thank you.
চামচ মতো আদা, আদা দিয়ে একসঙ্গে দুটো ভাজিয়ে দেব। রসুন আজকে রসুন ওখানে মাংস দিয়েছি আর সাত চামচ মতো রসুন এখানে দিলাম। এখানে কোনো মশলা দিলাম না, এই মশলা মাংসের ভিতরে রয়েছে। সাধারণ রান্নার থেকে এটা একটু অন্য ধরনের রান্না।
হলুদ নুন দিয়ে আধ ঘন্টা আগে যে চিকেনটা ভিজিয়ে রেখেছি তার থেকে যে জলটা বেরিয়েছে আমি জলটা এইটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আমার চিকেন রাজুদের চিকেন আমার হয়ে গেছে। তলাটা ভালো করে কলা থেকে একদম ভালো করে নাড়িতে হবে যাতে না লেগে ওঠে। এইভাবে আগে তার চিনে রাজাদের বাড়িতে জমিদারদের বাড়িতে বেশি রান্না হতো। এতে আমি দিচ্ছি এই এক চামচ মতো ঘি, গরম মশলা, এই 500 গ্রাম এখানে মাংস আছে, আলু আছে 250, ভালো করে সুন্দর একটা গন্ধ হয়ে এসছে। আর অন্য ভাবে রান্না থেকে এই রান্নাটা দেখতে অন্যরকম লাগছে, ঘন একদম। এটা রুটি দিয়ে ভাত দিয়ে যেমন খুশি আপনি খেতে পারবেন, এইভাবে রান্না করবেন ভালোই লাগবে, সুন্দর লাগবে, কোনো শরীরে কোনো গন্ডগোল হবে না, অসুবিধা হবে। আমি একটু ঘিতে দিচ্ছি বলে অল্প ঢাকা দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পিস এরকম ঘন, এইভাবে রান্না করলে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে যেভাবে খুশি আপনি খেতে পারবেন। এতে স্বাদটাও অনেক আসে, সাধারণ অন্যভাবে রান্নার থেকে এই রান্নাটা বেশ স্বাদ আসে। এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে।